একবার এক রাজার ঘরে খুব আনন্দের মুহূর্ত আসে। তিনি খুব খুশি ছিলেন। তিনি ঠিক করেন যে এই আনন্দ তিনি তার প্রজাদের সাথে ভাগ করে নেবেন, তাদের সাথে কথা বলবেন, তাদের কিছু উপহার দেবেন। রাজা প্রজাদের উদ্দেশ্যে রওনা দেন। রাজা প্রজাদের দেওয়ার জন্য সোনার কয়েন সাথে করে নিয়ে যায়। তারপর রাজা প্রজাদের মাঝে উপস্থিত হয়, তাদের সাথে কথা বলে, তাদের প্রশ্নের উত্তর দেয়। প্রশ্ন উত্তর পর্ব শেষ হলে রাজা তাদের প্রত্যেককে একটি করে সোনার কয়েন দিচ্ছিলেন। সেই সময় রাজার দৃষ্টি কিছু দূরে বসে থাকা এক ভিক্ষুকের ওপর পড়ে। সেই ভিক্ষুক উদাস হয়ে চুপচাপ একা বসে আছে। রাজা সৈনিকদের বলে ওই ভিক্ষুককে তার কাছে আনার জন্য। রাজার কথা মতো সৈনিক ভিক্ষুককে রাজার সামনে নিয়ে আসে। রাজা ওই ভিক্ষুককেও একটি সোনার কয়েন দেন। সোনার কয়েন পেয়ে ভিক্ষুক খুব খুশি হয়ে যায়। খুশি হয়ে সে তার আগের জায়গায় ফিরে যায়। ভিক্ষুক যেখানে বসেছিল তার পাশ দিয়ে একটা নালা বয়ে গেছে। ভিক্ষুক তাড়াহুড়ো করায় তার হাত থেকে সোনার কয়েনটা ওই নালাতে পড়ে যায়। ভিক্ষুক আবার আগের মতো দুঃখী এবং হতাশ হয়ে যায়। সে ওই কর্দমাক্ত নালায় নেমে সোনার কয়েন খোঁজার চেষ্টা করে, কিন্তু খুঁজে পায় না। রাজা ব্যাপারটা বুঝতে পারে। তিনি সৈনিককে বলে ওই ভিখারিকে ডেকে আনার জন্য। সৈনিক ভিক্ষুককে রাজার কাছে উপস্থিত করলে রাজা তাকে আরও একটা সোনার কয়েন দেয় আর বলে, যেটা হারিয়ে গেছে সেটাকে ভুলে যাও, তুমি এই কয়েনটা রাখো, এটা নিয়ে খুশি হও। ভিক্ষুক খুশি হয়ে তার নিজের জায়গায় আবার ফিরে যায়, কিন্তু সে তার আগের সোনাটা মন থেকে ভুলতে পারে না। তাই সে আবার কর্দমাক্ত নালায় নেমে প্রথমের সোনার কয়েনটা খুঁজেই চলে। খুব চেষ্টা করছে কিন্তু খুঁজে পাচ্ছে না। এবারও রাজার নজর ওই ভিক্ষুকের ওপর পড়ে। সৈনিককে ডেকে আনার জন্য বলে। রাজা ভাবে ভিক্ষুক খুব গরিব, তাই তার হারিয়ে যাওয়া কয়েনটার কথা ভুলতে পারছে না। তাই রাজা ভিক্ষুককে আরও একটা সোনার কয়েন দেয়। মোট তিনটি সোনার কয়েন রাজা তাকে দিয়েছে। তার মধ্যে প্রথমটা নালায় পড়ে গিয়েছে, কিন্তু এখনও দুটো সোনার কয়েন তার কাছে আছে। এইবারও সেই ভিক্ষুক রাজার কাছ থেকে কয়েন নিয়ে পুনরায় সেই কর্দমাক্ত নালার মধ্যে প্রথম সোনার কয়েনটা খোঁজার চেষ্টা করে। রাজা তাকে আবারও ডেকে আনার জন্য সৈনিককে বলে। ভিক্ষুক রাজার কাছে উপস্থিত হলে রাজা কিন্তু এইবার তাকে আর কোনো সোনার কয়েন দেয় না। রাজা বলে, তুমি একটা বড় ভুল করছো, তোমার কাছে দুটো সোনার কয়েন আছে, কিন্তু তোমার মন সেই প্রথম সোনার কয়েনেই আটকে আছে যেটা তুমি হারিয়ে ফেলেছো। তুমি প্রথম সোনার কয়েনটা হারিয়ে ফেলেছো বলেই আমি তোমাকে আরও দুটো সোনার কয়েন দিয়েছি, যাতে তুমি প্রথমটা ভুলে যেতে পারো, কিন্তু তুমি তা না করে সেই প্রথমটাতেই আটকে আছো, তুমি কিছুতে এগিয়ে যেতে চাইছো না। ভিক্ষুক তার ভুল বুঝতে পারে, রাজার কাছে ক্ষমা চায়। বন্ধুরা, আমরাও বেশিরভাগ সময় আমাদের জীবনে এমনটা করে থাকি। অতীতে আমাদের সাথে যে খারাপ ঘটনাটা ঘটে থাকে তাকে বারবার মনে করে বর্তমানে যে ভালো জিনিসটা আছে তাকে নষ্ট করে দেই, বর্তমানকে দেখেও এড়িয়ে যাই। বর্তমানে যেসব ভালো জিনিস আমাদের জীবনে আছে, ভালো পরিস্থিতি আছে, তার আনন্দ নেয়ার বদলে অতীতের খারাপ ঘটনাতেই আটকে থাকি, যা আমরা জানি যে আমাদের দ্বারা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, যা আমরা কোনোদিনই বদলাতে পারবো না, তবুও আমরা তারই পেছনে পড়ে আছি আর ভুলে যাই আমাদের কাছে ভালো জিনিস আছে, আমাদের হাতের সামনে অনেক সুযোগ আছে। ওই ভিক্ষুকের মতো আমাদের কাছে দুটো সোনার কয়েন আছে।
তবু আমরা প্রথমের হারিয়ে যাওয়া সোনার কয়েনের কথা মনে করে দুঃখী এবং হতাশ হয়ে থাকি, এবং যেটা অতীতে ঘটে গেছে তাকে ঠিক করতে পারবো না জেনেও বারবার আমরা তার কথাই ভেবে চলেছি। এই গল্পে রাজা এটাই বোঝাতে চেয়েছেন যে একটা সোনার কয়েন, অর্থাৎ যে জিনিস তোমার জীবন থেকে হারিয়ে গেছে, তাকে ভুলে যাও, কারণ তোমার বর্তমান সময়ে অনেক কিছু আছে যা তোমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, তুমি তোমার জীবনকে সুন্দর বানিয়ে নিতে পারবে। তাই জন্য পুরনো ঘটনাকে ভুলে যাওয়াই আমাদের বর্তমান জীবনকে সুন্দর করার একটা ভালো পদ্ধতি। বন্ধুরা, তোমরা যদি বর্তমান সময়কে কাজে লাগাতে পারো এবং অতীতে ঘটে যাওয়া ঘটনাকে ভুলে গিয়ে সেখান থেকে শিক্ষা নিয়ে বর্তমান সময়কে সুন্দর করে নিতে পারো, তবে তোমাদের ভবিষ্যৎ সময়ও সুন্দর হয়ে যাবে। সবসময় হাসি খুশি থেকো, অন্যের পাশাপাশি নিজেরও খেয়াল রেখো।